উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা অনুরোধ করব, অবশ্যই যেন আমাদের বাজারের যে ইলিশের দাম অন্তত আমাদের দেশের সম্পদ যেন আমরা সস্তায় কিনতে পারি। কি বলতেছেন আপনারা? অরিজিনাল চাঁদপুরের ইলিশ তো ভাইয়ের কাছ থেকে দাম শোনার চেষ্টা করবো। ভাই বর্তমানে তো মানে আমরা ফেসবুকে দেখতেছি যে মানে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ আছে, তাহলে তো অবশ্যই দাম কমার কথা, তো আসলে কি দাম কমেছে কিনা? ১৪০০ এক কেজি ওজনে মাত্র ১৪০০। আপনারা কেমন কি চাচ্ছেন দাম? এটা দেখো বড়টা হাজার হলে আমরা তো খাওয়া পাবো, মানে বড়টা হাজার হলে গরিব মানুষেরাও বছরে দুই একবার ইলিশ না তারা কিনতে পারবে। Hey guys, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? This is your boy Deshi Sabir and welcome back to another video. আজকে আমরা আমাদের নশরৎপুর বাজারে চলে এসেছি একটা সমসাময়িক বিষয় নিয়ে, যেটা কিনা আজকাল অনেকেই জানার ইচ্ছা। যেহেতু আমাদের দেশে এখন ভারতে ইলিশ আমদানি এবং রপ্তানি সবকিছুই বন্ধ রয়েছে, সেহেতু আমাদের দেশে আজকাল ইলিশের দাম কেমন কি এটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকেই বলতেছে ফেসবুকে যে ইলিশের রপ্তানি বন্ধ হয়ে গেছে, ইলিশের দাম অনেকটাই কমে গেছে, তো আমরা আজকে এটাই জানার চেষ্টা করব যে আজকে আসলে কি আমাদের বাজারে কি ইলিশের দাম কম পাওয়া যাচ্ছে কিনা, এবং ক্রেতা বিক্রেতাদের সবকিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ইলিশ বাজারে রপ্তানি হয়েছে। এটা এটা কত? ১ কেজি ইলিশ। ইলিশ গুলো আসছে কোথা থেকে? চাঁদপুর। চাঁদপুরের ইলিশ, অরিজিনাল চাঁদপুরের ইলিশ। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ভাই বলতেছে এটা অরিজিনাল চাঁদপুরের ইলিশ, তো ভাইয়ের কাছ থেকে দাম শোনার চেষ্টা করবো। ভাই বর্তমানে তো মানে আমরা ফেসবুকে দেখতেছি যে মানে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ আছে, তাহলে তো অবশ্যই দাম কমার কথা, তো আসলে কি দাম কমেছে কিনা? ১৪০০ এক কেজি ওজনের মাছ ১৪০০ এক কেজি ওজনের মাছ ১৪০০ এখানে দেখতে পাচ্ছেন ক্রেতারাও কিন্তু প্রচুর ভিড়। হ্যাঁ, ইলিশ কিনতে অনেক ক্রেতারাই আগ্রহী হয়েছে, কারণ কি আমাদের বর্তমানে বাজারে একটু ইলিশের দাম কম আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্রেতারা উপস্থিত হয়েছে, প্রচুর পরিমাণে ইলিশের কালেকশন রয়েছে এখানে চাঁদপুরের ইলিশ গুলো। আর আপনারা জানেন যে চাঁদপুর হচ্ছে ইলিশের প্রচুর পরিমাণে ইলিশের কালেকশন দাম বেশি দাম বেশি লাগছে, ১২০০ টাকার নিচে আসা লাগবে, ১২০০ টাকার নিচে মাছের দাম ১২০০ টাকা মানে আপনাদের চাওয়া কি কত হলে আপনারা খুশি ইলিশের দাম? ১০০০ টাকা হলে ইলিশের দাম খুশি। তো আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে একজন ক্রেতার থেকে শুনলাম যে তারা ১০০০ টাকা কেজি হলে ইলিশের দাম মোটামুটি তারা খুশি আছে। হ্যাঁ, তো দেখা যাক ইনশাল্লাহ কি হবে। আর ভাই আপনার কাছে সর্বোচ্চ কত কেজি ইলিশ আছে? ১ কেজি পরিমাণে ইলিশ আছে। আর ছোট কত আছে? ছোট ৪টা কেজি। ওগুলা কত করে কেজি বলছে? ৬০০ টাকা কেজি। মানে যেগুলা ছোট মাছ সেগুলার দামও কম তুলনামূলক। সেগুলা কোন লাইলিস ভাই দেখান তো? এগুলা কি চাঁদপুরের? বরিশালের ইলিশ। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই যে এই ইলিশ গুলো ৬০০ টাকা কেজি। হ্যাঁ, ৪টায় ১ কেজি হবে। এগুলো হচ্ছে বরিশালের ইলিশ নাকি ভাই? ওকে, কোয়াকা ইলিশ। আর ভাইয়ের কাছে এখানে সবচাইতে বড় এগুলো ১ কেজি আছে, তারপরে ৩টায় ১ কেজি, এগুলো ৮০০ টাকা কেজি। আর এগুলো কত ভাই বললেন? ১৪০০ টাকা কেজি। ভাই একটু হাতের প্যান্ট একটু হাতের নেই একটু দেন। তো দেখতে পাচ্ছেন ইলিশ গুলো একেবারে সুন্দর কালার, তবে একটু লাল লাল রূপালি ইলিশ বলে যেটা সেটা কোনটা? এটা নাকি? হ্যাঁ, ইলিশ গুলার খুবই ভালো বড় বড় ইলিশ রয়েছে। হ্যাঁ, তো ভাই বর্তমানে যে দাম আছে ভবিষ্যতে কি আরো কমার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, কমতে পারে আমাদের বিশ্বাস। আর ২-৪ দিনের মধ্যে মানে কেমন কি কমার সম্ভাবনা আছে? আরো কেজি ২-৩০০ কমবে, ২-৩০০ আরো কমবে। তার মানে এখন যদি ১৪০০ হয় ১০০০ যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা শুনলেন যে আমরা এখানে যে বিক্রেতা আছে, বিক্রেতা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে হাজারে ১০০০ টাকা কেজি পর্যন্ত ইলিশের দাম কমতে পারে। তো আমরা যে ক্রেতাদের কাছ থেকে শুনলাম তাদের আশাটা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যে ওই সাইডে যাবো, ওখানে মনে হয় একটু বড় ইলিশ দেখতে পাচ্ছি, ওখানে যাবো আমরা। তো চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ক্রেতারা জমায়িত হয়েছে, তার কারণ ইলিশ এখন বাজারে ট্রেন্ডিং বিষয়। আর ইলিশ অবশ্যই আমাদের যেহেতু ভারতের রপ্তানি বন্ধ আছে, অবশ্যই ইলিশের দাম কম হওয়ার উচিত। তো এখানে আরও দু একটা দোকান আছে, এখান থেকেও আমরা দাম শোনার চেষ্টা করব, দেখা যাক কি কেমন কি দাম বলতেছে। কি করতেছেন? ইলিশ ১১০০ টাকা কেজি, এটা হচ্ছে ১৫০০ টাকা কেজি, ওটা ৪০০ টাকা কেজি, ৪০০ টাকা কেজি। এটা কি অরিজিনাল ইলিশ না ঝটকা ইলিশ? অরিজিনাল ইলিশ, কোথাকার ইলিশ এটা? ওটা কুয়াকাটা। কুয়াকাটা। আর এটা আপনার কি? বরিশাল। বরিশালের ইলিশ। বরিশালের ইলিশ এটা আপনি কত করে কেজি বিক্রি করতেছেন? ১৫০০ টাকা কেজি। ১৫০০ টাকা কেজি। কিন্তু আমি তো শুনছি যে চাঁদপুরের ইলিশেরই দাম বেশি।
এখন চাঁদপুরে ইলিশের দাম এটা মানে ওজন কেমন হবে? এটা কি এক কেজির উপরে? এক কেজি, এক কেজির উপরে, এক কেজির উপরে। তো আমাদের একটু হাতে নেন দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটা বড় ইলিশ। হ্যাঁ, এর আগে যে ভিডিওতে দেখলাম ওর চাইতেও বড় ইলিশ। এগুলোর দাম মানে যতটা বড় হয় তত দাম বেশি হয় নাকি? আর এগুলো কত করে? ১১০০ টাকা কেজি। তো ভাই দেখতে পাচ্ছেন ইলিশগুলো মোটামুটি ভালোই, তবে আশা করা যায় ভবিষ্যতে কি আরো ইলিশের দাম কমবে? হ্যাঁ, আরো কমবে। কেমন কি দাম কমতে পারে? অর্ধেক দামও তো আসতে পারে। অর্ধেক মানে এখন 1500, তাহলে কি 800-900 1000 ওইরকমই? আচ্ছা, তো আমরা আর একটা দোকান আছে সেখান থেকেও শোনার চেষ্টা করবো। আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্রেতারা জমায়িত হয়েছে ইলিশ মাছ দেখার জন্য বা কেনার জন্য। হ্যাঁ, তো এখানে যে আর একটা বিক্রেতা আছে আমি তার কাছ থেকেও শুনবো। হ্যাঁ, তো সবচাইতে বেশি ওই যে এই ভাইরা আমদানি করছে আপনার কাছে দেখতেছি মনে হচ্ছে আরো বড় বড় ইলিশ। এগুলা কত করে কি আর কোন জায়গার ইলিশ? এগুলা ভবিষ্যতে কি ইলিশের দাম কমার কি সম্ভাবনা আছে? কমছে তো, কমছে। এখন আপনার এখন আশা তো আছে বরিশালের তুলনায় কি চাঁদপুরে ইলিশ ভালো না একই রকম? কেমন কি বলেন? চাঁদপুরে ইলিশের স্বাদ বেশি। সবচাইতে চাঁদপুরে ইলিশের স্বাদ বেশি, তাই না? তো চাঁদপুরে ইলিশ তাহলে অবশ্যই দাম বেশি হবে এর চাইতে। হ্যাঁ, অবশ্যই দাম বেশি। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ক্রেতারা জমায়েত হয়েছে। হ্যাঁ, তো আমরা এই যে এই ভাইয়ের কাছে একটু যাই। এখানে ভিন্ন রকমের মাছ দেখতেছি, এরা কি টোনা ফিশ মনে হয়? হ্যাঁ, এটাই ভাই। এটা কি মাছ? টোনা মাছ ভাই, টোনা মাছ। তো মাছের তো অবস্থা, যাই হোক। এগুলা মাছ কত করে কি কেজি বিক্রি করতেছেন? ২২০ মাত্র। ভাইয়ের নাম কি? সনাতন সরকার। ও ওকে, তো ভাই সনাতন সরকার নাম। হ্যাঁ, আপনারা কিনে রাখবেন, নশরপুর বাজারে প্রায় প্রায় দেখা যায় এই ভাইকে আর এই ভাইকে। হ্যাঁ, এর আগের ভিডিওতে যে ভাই ছিল আমার। তো যাই হোক, এখানে যে ইলিশের দাম, হ্যাঁ, এটা নিয়ে ক্রেতাদের কি কথা আমরা একটু দু একটা ক্রেতাদের কাছ থেকে শোনার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ইলিশের দাম আপনারা কেমন কি চাচ্ছেন কেজিতে? এখন যে দাম আছে এক কেজি ১২০০-১৩০০ এরকম, কি আপনার কেমন মনে হচ্ছে? ঠিক আছে দাম না রকম? আর ১৩০০ হলেও তো বেশি, ১৩০০ হলেও বেশি। কত যাচ্ছেন আপনারা, দাম কেমন কি যাচ্ছেন? ৮০০-৭০০ হলে হয়, ৮০০-৭০০ হলে ভালো হয়। এটা কি আপনি অরিজিনাল চাঁদপুরে ইলিশের কথা বলতেছেন? এখন ইলিশ আমরা তো পাই না, তেমন জেড কারি হোক পাওয়া যদি যায়। তো আপনারা শুনলেন যে ইলিশের দাম যেটা আছে, আপনি কি আরো কম চাচ্ছেন ইলিশের দাম না আজকে তা ঠিক আছে? ১৫০-১৬০ দাম কি? এটা কি ঠিক আছে? মানে বড়টা হাজার হলে গরিব মানুষেরাও বছরে দুই একবার তারা কিনতে পারবে। হ্যাঁ, তো আপনারা শুনলেন যে এখানে যারা মধ্যবিত্ত লোক আছে, অনেকে গরিব মানুষ আছে যারা বছরে একটা করে ইলিশও কিনতে পারে না, যদি দাম কমে তাহলে অবশ্যই তারাও মাঝে মাঝে ইলিশ কিনতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্রেতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, অনেকে ইলিশ কেনার আগ্রহ, তবে অনেকে সামর্থ্য হচ্ছে না। যেহেতু বর্তমানে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ আছে, সেহেতু আমাদের বাংলাদেশের সকলের জোর দাবি অবশ্যই ইলিশের দাম কমাতে হবে, অবশ্যই ১০০০ টাকার মধ্যে আমাদের ইলিশের দাবি। কি আপনার কি বলতেছেন? ১০০০ টাকার মধ্যে হলে খুশি? ১০০০ টাকা হলে আমরা খুশি ইনশাআল্লাহ। তো আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমরা অনুরোধ করবো, অবশ্যই যেন আমাদের বাজারের যে ইলিশের দাম অন্তত আমাদের দেশের সম্পদ যেন আমরা সস্তায় কিনতে পারি। কি বলতেছেন আপনারা? এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পেজে আর অল্প কিছুদিনের মধ্যেই ৫,০০০ ফলোয়ার পূরণ হয়ে যাবে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। হ্যাঁ, আমাদের এলাকার যাবতীয় যত ভিডিও সবগুলো আমার পেজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রায় ২ মাসের বেশি হয়ে গেছে আমি ভিডিও ছাড়িনি, কারণ আমার কিছু পার্সোনাল কিছু কাজের জন্য আমি এদিকে সময় দিতে পারিনি। তো আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।